গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পিকনিকে যাব, তাই পিকনিকের জন্য রেডি হয়ে গিয়েছি। এটা আমার ছেলেও ভিডিও করছে। এটা আমাদের পেট ডগ গোল্ডি, ও আমাদের সাথে যাবে বলে এখানে শুয়ে আছে। তো ওকে নিয়ে যাওয়া যাবে না, এটা তো একটা অফিসের পিকনিক, আর পার্কের মধ্যে ওকে ঢুকতেও দেবে না। তাই আমরা এবার বেরিয়ে গেলাম, ও ওখানে আমাদের জন্য অপেক্ষা করতে যাবে বলে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে গিয়েছি। এবার আমরা কেয়াদিদের বাড়ি যাব, কারণ কেয়াদিরা আমাদের সাথে যাবে, সেজন্য কেয়াদিদের তুলতে যাব। কেয়াদি খুব শরীর খারাপ ছিল, ওরা যেতে চাইছিল না, আমরা জোর করেই নিয়ে যাচ্ছি। সোনু এখানে বিগ বাবুল কিনতে গিয়েছে। সো আমরা চলে এসেছি, এখানে সবাই একসাথে হয়েছি। তো এখানে টিকিট দিতে দেরি করেছিল, তাই আমাদের এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আস্তে আস্তে আমরা পার্কের মধ্যে ঢুকে গিয়েছি। বাবারই পায়ে কি ব্যথা হচ্ছে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার হেঁটে হেঁটে পিকনিক স্পটের দিকে যেতে হচ্ছে। আপাতত আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা লিপিদি, লিপিদির মেয়ে মমো, আমাদের সব একসাথে মিট করলাম। এটা সোনু, কেয়াদির মেয়ে। তা আমরা এসে এখানে খেতে বসে গিয়েছি, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। তারপর এটাও তো একটা কারণ ছিল যে আমাদের পেটের মধ্যে ইঁদুরগুলো না নাচানাচি করছিল, এই কারণে আমরা এসেই খেতে বসে গেছি আগে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর। এর যে পরে বয়সটা এটা হচ্ছে আমি দেবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন মা নিজের মুখটাই দেখাচ্ছে পিছনে, কে আন্টি আর লিপি আন্টি। এটা বলার জন্য আমি একটা জোরে মারও খেয়ে গেলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খেলা চলছে। সো এটা হচ্ছে বাস্কেটের মধ্যে বল ফেলা। সো ফার্স্টে এখানে বাচ্চাগুলো খেলছিল, তারপর এখানে লিপি আন্টির মেয়ে মানে মোমো এখানে খেলছিল। মোমো একটা বল ঢোকাতে পেরেছে, তো আমি এখানে খেলছি, আমার দ্বারা তো একটাও হবে না সেটা জানা কথা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি দোলনায় বসে বসে ভিডিও করছিলাম, তারপরে ফোনটা সোনুদের হাতে দিয়ে আমি একবার ভিডিও করছি। সে মানে আমি এমনভাবে দোলনা চড়ছি দেখে মনে হচ্ছে সেই পাঞ্চি বানু উড়তি ফিরে উড়ে যাচ্ছি আমি, ওরকম একটা ব্যাপার। সো এবার ওই সাইডে অনেকক্ষণ দোলনা চড়ার পর আমরা এখানে যে সাইডে রাইডগুলো ছিল আমরা ওইখানে গেছি। তো রাইডের নাম শুনেই তো আমি ছুটতে লেগে গেছি, ওইখানে রাইড ছিল। আমি বললাম মাকে যে রাইডগুলো চড়বো, মা তো রাইডগুলো চড়ানোর আগে এখানে বসে বসে দোলনায় ঝুলছে। আর এই পাশের আন্টিটা, দুটো আন্টি মিলে তো এখানে একটা আন্টি ঝুলছে আর একটা আন্টি ঠেলে দিচ্ছে, ওই আন্টিটা না পড়ে যায়, আমার এটাই ভয় লাগছিল। তো এখানে আমি পিছন দিয়ে হেঁটে হেঁটে আছি। তারপরে কে আন্টি এখানে দোলনাতে দুলছিল। এখানে দেখুন আমরা একটা সাইকেল ভাড়া নিয়েছি, সাইকেলের যে ভাড়াটা ওটা নিয়েছিল হচ্ছে 70 rupees। আমি চালাচ্ছিলাম আর মা পিছনে ছিল, এটা হচ্ছে দুজন বসতে পারে সাইকেলটাতে, দুজনই প্যাডেল করতে পারে। সো এখানে এটা 70 rupees করে নিচ্ছে। আমি একবারের জন্য ভাবলাম যে আমার সাইকেলটা নিয়ে এখানে ভাড়াতে দিয়ে দিই, অনেক প্রফিট হয়ে যাবে। সো বাজে কথা না বলে এবার দেখুন আমি সাইকেলটা চালাচ্ছি। মা অনেকবার আমাকে ওইখানে বকছিল কারণ আমি খুব জোরে জোরে চালাচ্ছিলাম। আর সোনুদি তো এখানে ভিডিও করছিল, বাবারে সোনুদি যা ভিডিও করছে, মানে আমরা ছাড়া ভিডিওর মধ্যে সব কিছুই আছে। আর আপনারা দেখতে পাবেন এখানে আমাদের চেয়ে বেশি, আপনি এই গ্রাউন্ডটাকে বেশি দেখতে পাবেন, দেখবেন আমরা আমাদেরকে কম দেখতে পাবেন, কারণ ভিডিওটা সোনুদি করেছে এই কারণে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোমো আর আমার একটা দিদি এরা এখানে খেলছিল। তো এখানে তারপরে সবাই মিলে এখানে ডান্স করছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের এবার বোটিং করার ইচ্ছে হয়েছে, তো বাবা এখানে বোটিংয়ের টিকিটটা কাটলো, তো আমরা এখানে বোটিং করতে যাচ্ছি। আর আপনাদের আগে থেকেই বলে দিই বোটিং করতে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, কেন আমি আপনাদেরকে পরে বলছি। সো আমরা এখানে আগে লাইফ জ্যাকেটগুলো পরে নেবো, লাইফ জ্যাকেট না পরলে এখানে ফাইনও আছে, তো আগে লাইফ জ্যাকেটগুলো পরে নেবো। তো আমরা লাইফ জ্যাকেটটা পরে পুরো রেডি হয়ে গেছি। সো এখানে আমি পাগলামি করছিলাম। তো এবার আমরা বোটে বসেছি, বোটে বসার পর যেটা হচ্ছে মানে প্যাডেল করতে করতে তো একে জীবন যাচ্ছে, মানে প্যাডেলটা এত ভারী ছিল, তারপরে তো যে বোটের হ্যান্ডেলটা না ওটা মানে খারাপ টার্ন নিচ্ছে না। তারপরে তাও এখানে যে মিডিলের ভিউটা দেখুন কত সুন্দর, আর মাঝখানেটা শিব ঠাকুরের মূর্তি মানে দারুণ লাগছে, অসাম একদম। তো এবার আমি এখানে প্যাডেল করছিলাম, আর বাইরে মানে সিনিক বিউটিটা দেখুন কত সুন্দর লাগছে। তো
এখানে দেখতে পাচ্ছেন মা এখানে ভিডিও করছে আর আমি এক সাইডে প্যাডেল করছি। মানে পাটা এখন আমি দুদিন পর ভিডিওটা আপলোড করছি, এখনও দুদিন পাটা ব্যথা আছে। তো এবার বোটিং করার পর আমরা যাচ্ছি এখানে, দেখুন আবার ডান্স হচ্ছে এখানে, সবাই মিলে ডান্স করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডান্সের মাঝখানে এখানে একটা আঙ্কেল আছে, এই আঙ্কেলটা হচ্ছে রাশিয়ান, এই আঙ্কেলটার নাম হচ্ছে অ্যান্ড্রিউস। তো আমার যে পাপার অফিসটা এটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তো এই কারণে এই আঙ্কেলটা এখানে জব করেন। তো এখানে সবাই মিলে ডান্স করছে আপনারা দেখতে। এবার ডান্সের পর আমরা চলে এসেছি আসল কাজ করতে, সেটা হচ্ছে খাবার। সো ফার্স্টে আমাদেরকে এখানে দিয়েছে রাইস, তারপর এখানে ডাল দিয়েছে, তারপর যে পটেটো চিপস ওইগুলো দিয়েছে, তারপর এখানে ছিল আলু, তো মানে সবজি তরকারি ছিল, তারপর মাটন ধোকা এগুলো সব ছিল, মাছ ছিল, অনেক কিছু ছিল, চাটনি পাঁপড় মিষ্টি এগুলো সব ছিল। তো আমার খাওয়া হয়ে গেছে, পুরোটা আমি শ্যুট করতে পারিনি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই খেতে বসে গেছে। তো আমরা সেকেন্ড লাস্ট ব্যাচে বসেছিলাম, তো মারা বসেছিল হচ্ছে লাস্ট ব্যাচে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা বসে আছে, কে আন্টি, এখানে আরেকটা আন্টিও ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মারা এরা সবাই খাচ্ছিল এখানে। তো আমি অন্যদেরও ভিডিওগুলো করছিলাম এখানে। তো খাওয়া দাওয়ার পরে আমার মাথায় আবার দোলনার ভূত চেপে গেল, আবার আমি এখানে দোলনা চড়তে লেগে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে একটা আঙ্কেল গান গাইছে, মেরে মানো কে পাখে লাগা কে কাহাঁ উড়ে চলি ও হংসিনী, मेरी हंसनी कहाँ उड़ चली, मेरे अरमानों के पंखे लगा के कहाँ उड़ चली। গিফট নিয়ে সবাই আছে। তো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়েছি। সো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখাবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ব্লগটা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও আরও অনেক লোকেদের কাছে পৌঁছাতে পারে।